নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। দ্য ফিনিক্স স্বপ্নের উড়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয় জি বিষয়ের প্রশ্নপত্র কেমন হবে 2020 সালের জন্য, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো 2 নম্বরে 10টি প্রশ্ন থাকবে, 5 নম্বরে 4টি প্রশ্ন থাকবে এবং 10 নম্বরে 2টি প্রশ্ন থাকবে। এই বিষয়ে কেমন হবে প্রশ্নপত্র, সেই নিয়ে আজকে আমাদের এই এপিসোড। দেখো, প্রথমে আমরা 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2 নম্বরের প্রশ্নের জন্য প্রথম প্রশ্ন, সীতাদেবী ছায়াতলে অবগুণ্ঠিতা, অন্য কোন নারীটির প্রতি উপেক্ষা রবীন্দ্রনাথের কাব্যের উপেক্ষিতাতে দেখা যায়? 2, একে তপোবনের বাহিরে তাহাতে খণ্ডিতা শকুন্তলা চেনা কঠিন হইতে পারে, কার লেখা কোন প্রবন্ধের অংশ? 3, রামায়ণে উর্মিলাকে আমরা প্রথম কখন দেখি? 4, রবীন্দ্রনাথ প্রথম বিবাহ সভা ছাড়া উর্মিলাকে আর কোন কোন গুরুত্বপূর্ণ মুহূর্তে রামায়ণ কাব্যে প্রত্যাশা করেছিলেন? 5, অতএব এই নামটির জন্য বাল্মীকির নিকট কৃতজ্ঞ আছি, কোন নামটির জন্য কে কৃতজ্ঞ আছে? পরের প্রশ্ন, কাব্যের উপেক্ষিতা রচনায় যে চরিত্রগুলিকে উপেক্ষিতা বলে চিহ্নিত করা হয়েছে তাদের নাম লেখো। পরের প্রশ্ন, দুষ্যন্ত শকুন্তলাকে চিনতে না পারার কারণ কী ছিল? 8, সংস্কৃত সাহিত্যে আরেকটি অনাদৃতা আছে, কার কথা বলা হয়েছে? 9, কাব্যের মধ্যে সকলের সমান অধিকার থাকিতে পারে না, কেন সকল চরিত্রের অধিকার সমান নয়? 10, একা শকুন্তলা শকুন্তলার এক তৃতীয়াংশ, একথার দ্বারা রবীন্দ্রনাথ কী বোঝাতে চেয়েছেন? 11, তাহারা কাঁদিতে কাঁদিতে ফিরিয়া আসিল, নাটকের মধ্যে আর প্রবেশ করিল না, কাদের কথা বলা হয়েছে? 12, সাহিত্যের উদ্দেশ্য কি? 13 নম্বর প্রশ্ন, সাহিত্যের উদ্দেশ্য প্রবন্ধটির রচনাকাল সম্বন্ধে লেখো। 14 নম্বর প্রশ্ন, সাহিত্যের উদ্দেশ্য প্রবন্ধটির মূল গ্রন্থ লেখো এবং এই গ্রন্থে মোট কটি প্রবন্ধ আছে? 15, সাহিত্য প্রবন্ধটির প্রথম এবং শেষ প্রবন্ধের নাম লেখো। 16 নম্বর প্রশ্ন, বিষয় বিশুদ্ধ সাহিত্যের প্রাণ নহে, প্রাবন্ধিক একথা কেন বলেছেন? 17 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক রচনা কোন গুণে বেঁচে থাকে? 18 নম্বর প্রশ্ন, দর্শন বিজ্ঞান ইতিহাসের সঙ্গে সাহিত্যের প্রভেদ কোথায়? 19 নম্বর প্রশ্ন, সাহিত্য শব্দটি কোথা থেকে এসেছে? 20, আজকাল লেখা পাইলেই তাহার উদ্দেশ্য বাহির করিতে চেষ্টা করে, এখানে কাদের কথা বলা হয়েছে, তার কারণ কি? 21, সাহিত্যের মধ্যে উদ্দেশ্য খুঁজে বের করাকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার সঙ্গে তুলনা করেছেন? 22, সাহিত্যের সামগ্রী বলতে পাঠ্য প্রবন্ধে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন? 23 নম্বর প্রশ্ন, সাহিত্যের সামগ্রী প্রবন্ধের পূর্ববর্তী ও পরবর্তী প্রবন্ধের নাম লেখো। 24 নম্বর প্রশ্ন, সাহিত্যের সামগ্রী প্রবন্ধটির রচনাকাল কত? 25, সাহিত্যের সামগ্রী প্রবন্ধটির প্রকাশকাল সম্বন্ধে যা যেন লেখো। 26, রবীন্দ্রনাথের মতে সাহিত্য কি? 27, সাহিত্যের সামগ্রী প্রবন্ধে রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন? 28 নম্বর প্রশ্ন, সাহিত্যের সামগ্রী প্রবন্ধে 2টি ঐতিহাসিক ঘটনার নাম লেখো। 29 নম্বর প্রশ্ন, মানুষের সৃষ্টি কয় প্রকার ও কি কি? 30, কেহ তাহার ইশারে সাড়া দিল না, কোন প্রবন্ধের অংশ, এখানে কাদের কথা বলা হয়েছে? 31 নম্বর প্রশ্ন, মানব মনের স্বাভাবিক প্রবণতা কি? 32, সাহিত্য সৃষ্টির সার্থকতা কোথায়? 33, প্রকাশী সাহিত্যের প্রধান ধর্ম কোন রচনার অংশ, একথা কেন বলা হয়েছে? 34, কমলাকান্তের ম্যাও ডাক প্রথমবার শোনার পর কি মনে হয়েছিল? 35, বিড়াল প্রবন্ধটি কবে প্রকাশিত হয়? 36, কমলাকান্তের দপ্তরের উৎসর্গপত্রে কি লেখা আছে? 37, বিড়াল কিসের প্রতীক? 38 নম্বর প্রশ্ন, ওয়েলিংটনকে? 39 নম্বর প্রশ্ন, কমলাকান্ত বিড়ালকে উপদেশের সঙ্গে আর কি দিতে চেয়েছিল? 40, কেহ মরে বিল ছেঁচে কেহ খাই কই, বিড়াল কেন এই কথা বলেছে? পরের প্রশ্ন, প্রসন্নের পরিচয় দাও। পরের প্রশ্ন, সাম্যবাদ প্রতিষ্ঠাকল্পে রচিত কমলাকান্তের দপ্তর থেকে একটি পাঠ্য নিবন্ধের নাম লেখো। পরের প্রশ্ন, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক, কে কাকে বলেছিল? সোশিয়ালিস্টিক কথাটির অর্থ কি? পরের প্রশ্ন, বিড়ালের চুরির কারণ কি? পরের প্রশ্ন, আমি তোমার ধর্মের সহায়, কে কাকে বলেছে? পরের প্রশ্ন, বিজ্ঞলোকের মত এই যে, কোন প্রবন্ধের অংশ, বিজ্ঞলোক কি মত দেন? পরের প্রশ্ন, কমলাকান্ত কোন গরুর দুধ খেত, গোয়ালিনীকে? পরের প্রশ্ন, মনুষ্যফল প্রবন্ধটি কবে প্রকাশিত হয়? পরের প্রশ্ন, গৃহিণীপনা কাকে বলে? 50 নম্বর প্রশ্ন, নারকেলের 4টি সামগ্রীর সঙ্গে স্ত্রীলোকদের কোন কোন গুণের তুলনা করেছেন,
একান্ন সেলাম জল কি, বাহান্ন ইঁচড় বিষয়টি বুঝিয়ে দাও, তিপ্পান্ন মনুষ্যফল প্রবন্ধে কমলাকান্ত কোন শ্রেণীকে কী ধরনের ফলের সঙ্গে তুলনা করেছেন, চুয়ান্ন বঙ্কিমচন্দ্র স্ত্রীলোকদের রূপ নারিকেলের ছবরার সঙ্গে তুলনা করেছেন কেন, পঞ্চান্ন অপক্ক কদলী বলতে কী বোঝানো হয়েছে, ছাপ্পান্ন বঙ্কিমচন্দ্র ব্রাহ্মণদের কোন ফলের সঙ্গে তুলনা করেছেন এবং কেন, সাতান্ন আর কতগুলি মাকাল জাতীয় বক্তাকে কাদের কথা বলা হয়েছে, মাকাল ফলের পরিচয় দাও। পরের প্রশ্ন, গুঞ্জরী পঞ্চম বলতে বঙ্কিমচন্দ্র কী বুঝিয়েছেন। পরের প্রশ্ন, বসন্তের কোকিল প্রবন্ধটি কবে প্রকাশিত হয়। ষাট বসন্তের কোকিল কে। একষট্টি বসন্তের কোকিল প্রবন্ধে পঞ্চম স্বর কু বলতে লেখক কী বুঝিয়েছেন। বাষট্টি সপ্তসুর কী কী এবং কোথা থেকে উৎপত্তি হয়েছে। তেষট্টি যে সুন্দর তাকেই ডাকি লেখক কোন সুন্দরের কথা বলেছেন, বসন্তের কোকিল কারা। পরের প্রশ্ন, যে সুন্দর তাকেই ডাকি উক্তির দ্বারা কী বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, বসন্তের কোকিল প্রবন্ধের প্রকাশকাল সম্বন্ধে যা জানো লেখো। পরের প্রশ্ন, জ্বলন্ত আগুনের মধ্যগত কালো বেগুন বিষয়টি বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, কোকিলের সঙ্গে গ্লাডস্টোন ও ডিসলেরির সাদৃশ্য কোথায়। এবং শেষ প্রশ্ন, কোকিলের রূপকার্থটি বুঝিয়ে দাও। দেখো, তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম বর্ষের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ 2020 সালে, বিশেষত যাদের বিষয় বাংলা, বাংলা জিএ, তোমাদের 2 নম্বরের 10টি প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলি করলে সাধারণত তোমরা 10টি প্রশ্ন পেয়ে যাবে। এবার আসি তোমাদের 10 নম্বর প্রশ্ন নিয়ে। তোমাদের 10 নম্বরের প্রশ্নের জন্য 2টি বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটি কাব্যের উপেক্ষিতা আর একটি মনুষ্যফল। প্রশ্ন এক, কাব্যের উপেক্ষিতা নামকরণের সার্থকতা বিচার করো। প্রশ্ন দুই, কাব্যের উপেক্ষিতা প্রবন্ধটিতে যেসব চরিত্রগুলিকে উপেক্ষিতা বলা হয়েছে তাদের পরিচয় দাও। প্রশ্ন তিন, কাব্যের উপেক্ষিতা নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করে প্রবন্ধটিতে যেসব চরিত্রগুলিকে উপেক্ষিতা বলা হয়েছে তাদের পরিচয় দাও। প্রশ্ন চার, আমি বলি রমণী মণ্ডলী এ সংসারের নারিকেল, বিষয়টি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। 5 নম্বর প্রশ্ন, মনুষ্যফল প্রবন্ধে প্রাবন্ধিক কোন মনুষ্যকে কোন ফলের সাথে তুলনা করেছেন তা লেখো। এছাড়াও 10 নম্বরের জন্য বেশ কিছু প্রশ্ন আরও তোমাদের দেখে রাখতে হবে, যেমন এক, কোকিলের কুস্বরের তাৎপর্য বিশ্লেষণ করো। দুই, বসন্তের কোকিল প্রবন্ধের মূল বিষয় আলোচনা করো। তিন, বিড়াল প্রবন্ধের নামকরণের সার্থকতা বিচার করো। চার, বিড়াল প্রবন্ধে মানব প্রকৃতির সম্বন্ধে কমলাকান্তের বিবেচনা কিরূপ ছিল বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। পাঁচ, সাহিত্যের সামগ্রী প্রবন্ধটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। ছয়, রচনার মধ্যেই লেখক যথার্থরূপে বাঁচিয়ে থাকে, ভাবের মধ্যে নহে, বিষয়ের মধ্যে নহে, বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। সাত, সাহিত্যের উদ্দেশ্য প্রবন্ধে প্রাবন্ধিক সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে কী কী বলেছিল। এবার আসি তোমাদের 5 নম্বরের প্রশ্ন নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো 5 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, তো এই 5 নম্বরের 4টি প্রশ্ন কী ধরনের আসতে পারে তারই একটি রূপরেখা আমরা এখানে তুলে ধরছি। প্রশ্ন এক, আমার বোধহয় মনুষ্য সকল ফল বিশেষ, বিষয়টি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। দুই, কাঁঠালের রূপকে কমলাকান্ত কাদের কথা কিভাবে ব্যক্ত করেছেন। তিন, কমলাকান্ত লেখকদের তেঁতুলের রূপকে কেন ব্যাখ্যা করেছেন। চার, কমলাকান্ত দেশসেবীদের সম্পর্কে যে ধারণা পোষণ করেছেন তার ব্যাখ্যা করো। পাঁচ, মনুষ্যফল প্রবন্ধে দূতরাফুলের রূপকে কমলাকান্ত কী বলতে চেয়েছেন। ৬. কমলাকান্ত কোন কোন ফলের রূপকে কোন কোন মানুষের সঙ্গে তুলনা করেছেন তা লেখো। ৭. ওইটি তোমার জিত, ওই পঞ্চম স্বর ব্যাখ্যা করো। ৮ নম্বর প্রশ্ন, কোকিলের কুস্বরের তাৎপর্য বিশ্লেষণ করো। ৯. তুমিও যে আমিও সে, সমান সুখের সুখী, সমান দুঃখের দুঃখী, তাৎপর্য বিশ্লেষণ করো। ১০. তুমি নিজে কালো, পরাণ্য প্রতিপালিত, তোমার চক্ষে সকলই কু, তাৎপর্য দাও। ১১. বসন্তের কোকিল প্রবন্ধ অবলম্বনে কমলাকান্তের সাধের পরিচয় দাও। ১২. পরোপকারী পরম ধর্ম বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। ১৩. অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও, এক সরিষাভর আফিম দেব, কাল লেখা কুণ্ডচরার অংশ, বিষয়টি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। ১৪. বিড়াল প্রবন্ধ অবলম্বনে মার্জারের বক্তব্য সংক্ষেপে নিজের ভাষায় লেখো। ১৫. কাব্য হীরার টুকরার মতো কঠিন, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে উৎস নির্দেশ করে ব্যাখ্যা করো। ১৬. পত্র লেখা পত্নী নহে, প্রণয়িনীও নহে, কিঙ্করীয় নহে, পুরুষের সহচরী ব্যাখ্যা করো। ১৭. একা শকুন্তলা, শকুন্তলার এক তৃতীয়াংশ ব্যাখ্যা করো। ১৮. নামকে যাহারা নামমাত্র মনে করেন আমি তাহাদের দলে নই, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য দাও। ১৯. রচনার মধ্যে লেখক যথার্থরূপে বাঁচিয়া থাকে,
ভাবের মধ্যে নহে, বিষয়ের মধ্যে নহে, বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। 20, একেবারে খাঁটি ভাবে নিজের আনন্দের জন্যই লেখা সাহিত্য নয়, বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। 21, সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নহে, ভাবের বিষয়, বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। 22, ব্যাখ্যা করো প্রকাশী কবিত্ব। 23 নম্বর প্রশ্ন, বিষয়ীর আত্মতা ও বিষয়ের আত্মতা তাৎপর্য দাও। 24 নম্বর প্রশ্ন, আনন্দদানই সাহিত্যের শেষ কথা, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। 25, সাহিত্যের কোনো উদ্দেশ্য নেই, ব্যাখ্যা করো। 26 নম্বর প্রশ্ন, বিষয় বিশুদ্ধ সাহিত্যের প্রাণ নহে, কার লেখা, কোন রচনার অংশ, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য উল্লেখ করো। 27, ব্যাখ্যা দাও কবির অবলম্বন হলো অন্তরের অনুভূতি এবং আত্মপ্রসার। 28, যাকে বলি সৃষ্টি তার নিঃসংশয় প্রকাশই সাহিত্য, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য দাও। দেখো, তোমাদের জন্য এই 5 নম্বরের প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, এবং তোমরা যদি সম্ভাব্য প্রশ্নপত্রটি 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের জন্য করো, তাহলে অবশ্যই নিশ্চিতভাবে থেকো তোমরা পরীক্ষায় অবশ্যই সফল হবে। আজকের এপিসোড যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো।